সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে 28শে জানুয়ারি 2021, তো আপনারা যে হাটটি দেখছেন, এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট, রেলবাজার হাট। তো দর্শক, আজকে এই রেলবাজার হাট থেকে যে দেখছেন যে ছোট ছোট গরুগুলো, অর্থাৎ খামার করার জন্য উপযোগী গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে, সেই দামের ধারণা দেব এই প্রতিবেদনে। তাহলে দর্শক, অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন, এবং নেক্সট ভিডিও আপনারা কোন হাটের চান এবং কী ধরনের চান সেটি আমাদের কমেন্টে জানাবেন। আচ্ছা, যে এ পাশে আমরা বেশ কিছু ছোট ছোট দেখছি আর কি, খামার করার জন্য উপযোগী গরুগুলো, এগুলো আমরা একটু দাম জানবো আর কি। আপনি কেমন আছেন শারীরিক ভাবে? আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? না, আজকে বাজারে কি অবস্থা, বেচা বিক্রি হচ্ছে? টুকটাক। আপনি বিক্রি করলেন? একটাও হয় না। আচ্ছা, এই যে যেটা দেখছি আমরা, এটা তো বকনা না? দাঁত তো হয় নাই? না, দাঁত হয় নাই। আচ্ছা, এই যে দাঁত হয় নাই। আচ্ছা, এটা কেমন চাওয়া হচ্ছিল দাম? দাম চাইছে যে 21। কত পর্যন্ত বললো? 16 পর্যন্ত। এই যে দেশি বকনা গরুটি 16,000 পর্যন্ত দাম এখন পর্যন্ত উঠেছে আর কি। তো আমরা বর্তমানে রেলবাজার হাটে অবস্থান করছি, এবং এই রেলবাজার হাট থেকে যে সকল খামার করার জন্য উপযোগী মাঝারি সাইজের গরু, এই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দিচ্ছি। যে এ পাশে একটা দেখছি, এটাও তো আপনার? হ্যাঁ, এটাও বকনা? ওটাও বকনা, ওটা ক্রস গরু। এটা ক্রস? আচ্ছা আচ্ছা, ক্রস জাতের আর কি। আচ্ছা, এটা কেমন চাচ্ছিল? ১৫.৫ কেমন বললো দাম? এটা ১৪.৫৪। আজকে কি বাজার অনেক নরম নাকি? অনেক কম। এই যে ১৪.৫৪,০০০ টাকা পর্যন্ত আসছে আর কি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এছাড়াও আরও আমরা বেশ কিছু ছোট ছোট টাইপের দেখছি, আমরা এগুলোর একটু ধারণা দেবো আপনাদের। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? আজকে কি বেচা বিক্রি হইল? বেচা বিক্রি নাই? না। আচ্ছা, এই যে আমরা যেটা প্রথমে দেখছি, এটা তো বকনা নাকি? আচ্ছা, দেশি। আচ্ছা, কেমন চা হচ্ছিল, দাম কেমন চা হচ্ছিল? এটা ১৫। কেমন এখন পর্যন্ত বললো? কত? ১২,০০০ পর্যন্ত বলছে। আপনার সর্বশেষ চাওয়া পাওয়া? আচ্ছা, একটু সীমিত লাভ রেখে আমাদের একটু ধারণা দেন তো। ১৩.৫। আর এই যে পাশেরটা, এটাও কি বকনা না টারিয়া? এটাও বকনা। ১৩.৫০০০ টাকা হলে হবে আর কি। আমরা একটু দেখাই আপনাদের, এই যে এই এই এটি ১৩.৫০০০ হলে বিক্রি হবে আর কি। আচ্ছা, এটা এখন পর্যন্ত কত পর্যন্ত আসলো? ১২,৫০০ বলছে। ১৩ হলে দিবেন? ১৩.৫০০ হলে দিবেন? আচ্ছা, ধন্যবাদ। এই যে তার পাশে, এটা কি আপনার ভাইয়া? বকনা না? কেমন চাচ্ছিলেন দাম এটা? ১২,০০০ এখন পর্যন্ত কত আসলো? ৮,০০০ অনলি? ৮,০০০ বলে দাম কি অনেক কম বলতেছে নাকি? অনলি ৮,০০০ পর্যন্ত দাম বলছে আর কি। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত? ৮,০০০ পর্যন্ত। সর্বশেষ কত হলে ছাড়বেন? কত হলে ছাড়তে পারবেন? ৮,৫০০ হলে দিয়ে দিবেন? এই যে দর্শক, ৮,৫০০ দিয়ে দিবেন। দাম কি একটু কম করে বললেন নাকি? ওটাই দিয়ে দিবেন, ৮,৫০০। এই বকনা গরু ৮,৫০০ হলে বিক্রি হয়ে যাবে কি? আমাদের যে উদাহরণটা দিচ্ছিল আর কি, ওই সাইজের কিছু কিছু ছোট ছোট আমরা এই পাশে দেখছি একটু বকনা, এগুলো আমরা একটু দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? বেচা বিক্রি হচ্ছে? আচ্ছা আচ্ছা, আজকে বাজার ভালো না হয়তো? খুব একটা ভালো না। আচ্ছা, এই যে প্রথমে দেখছি, এটা তো আপনার দেশি না? তিনটা বকনা? বকনা। আচ্ছা, এই যে এটা কেমন চা হচ্ছিল দাম প্রথমটা? ২২,০০০। এই যে এটি ২২,০০০ চা হচ্ছে। আর এখন পর্যন্ত দাম কত আসলো? ১৬,১৭ বলতেছে। ১৬,১৭? ১৬,১৭ তো দিবেন না? না,
কত হলে আসবে? সাড়ে আঠারো, এর নিচে আসবে না। আচ্ছা, এ তার পাশে গুলা যেগুলো দেখছি, এটা মনে করেন যে চাওয়ার দাম একুশ, এটা মনে করেন যে সাড়ে সতেরো, সতেরো হলে দিই, সাড়ে সতেরো সতেরো হলে দিবেন। আর এই যে শেষেরটা, এটা কেমন আসবে? চাওয়ার দাম আঠারো, সাড়ে ষোলো, এটা হচ্ছে সাড়ে ষোলো হলে বিক্রি হবে। এগুলো একটু দেখানোর চেষ্টা করছি আর কি, এর পাশে আরও তিনটে দেখছি ছোটো ছোটো, এগুলো একটু ধারণ। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কী অবস্থা আজকে বাজারে? খুব খারাপ। কয়টা নিয়ে আসছিলেন মাল? তো চারটে। চারটা নিয়ে আসছিলেন, একটা বিক্রি হয়েছে? আচ্ছা, চারটাই আছে, একটাও বিক্রি হয়নি আর কি। আচ্ছা, একটু ধারণা দেন দেখি দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, এই যে ডান পাশে যেটা দেখছি, এটা তো বকনা, তিনোটাই বকনা, ওটা কেমন চাওয়া হচ্ছিল আর কেমন পর্যন্ত দাম বললো এখন পর্যন্ত? এগুলো মনে করেন চাচ্ছি বারো হাজার, বারো হাজার চাওয়া, নয় সাত বলছে, দশ পর্যন্ত বলছে। আর কত হলে ছাড়তে পারবে? এগারো হলে মারিব, এগারো হলে দিয়ে দেবেন, এগারো হাজার হলে বিক্রি হয়ে যাবে, দশ পর্যন্ত বলছে। আর এই যে তার পাশে যেটা দেখছি, এটা এটা তেরো চাইছি, বারো হলে দিবেন, এটা তেরো চাচ্ছেন, এটা বারো হলে দিবেন, এটাও বক না, এটাও বক না, বারো হাজার। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি, বারো হাজার হলে এটা বিক্রি হবে। আর এই যে যেটা মাঝখানে দেখছি, এটা কেমন চা হচ্ছিল আর বেচা বিক্রি কেমন? এটাও বারো, বারো, বারো হাজার, বারো হলে। আচ্ছা, আপনি কোন কোন হাটে যান? প্রতিহাটে, আমবাড়ি, এদিকে শেতাবগঞ্জ। আচ্ছা, আপনার ফোন নাম্বার আছে? জি। আচ্ছা, একটু ফোন নাম্বারটা দেন তো। 017 017 39 39 01 01 30 30 96 96। দর্শক, আমরা যে নাম্বারটি শুনে এলাম আপনাদের, এই নাম্বারে যোগাযোগ করে এই জাতের গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে বিষয়গুলো আপনারা জানতে পারেন। এর পাশে দেখছি, এটা সার গরু। আচ্ছা আচ্ছা, এটা কি দেশি? শাহিওয়াল না দেশি? না না, শাহিওয়াল, শাহিওয়াল, কিন্তু দেশির মধ্যে একটু ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কেমন দাম, কেমন চা হচ্ছিল? দাম তো দাদি পঁচিশ, পঁচিশ চা হচ্ছিল। আচ্ছা, এখন পর্যন্ত কেমন দাম আসলো? দাম বলছে উনিশ বিশ। তাহলে কি দাম অনেক কম নাকি? কম। আচ্ছা আচ্ছা, এখন দাম কম। আচ্ছা, এখন দামের কমের পিছনে কারণটা কি হতে পারে বলেন দেখি? ঠান্ডার দিন, ঠান্ডার জন্য আর কি দামটা কম, মানে এই সময় গরু পালতে চায় না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনি সর্বশেষ কত হলে দিতে পারবেন একটু ধারণা দিন? এটা আমি একুশ হলে দিন। একুশ হলে দিবেন, একুশে নিচে আসবে না, একুশ হাজার হলে বিক্রি হবে আর কি। আপনাদের দাঁড়ানোর চেষ্টা করছি, অবস্থান করছি দিনাজপুর জেলার প্রাণ কেন্দ্র অবস্থিত, এটি হচ্ছে রেলবাজার হাট। তো এই রেলবাজার হাট থেকে আমরা আপনাদের এই দামগুলো জানানোর চেষ্টা করছি। এগুলো কার? এগুলো আপনার? আচ্ছা, এই যে প্রথমটা, এটা কি দেশি? ক্রস বেটা না বেটি? বেটি বকনা। এটা কেমন চা হচ্ছিল? ষোলো। বেচা বিক্রি কেমন হবে এটা? সাড়ে তেরো হলে দিয়ে দেবেন, এটা হচ্ছে সাড়ে তেরো, এর নিচে তো আসবে না। না, আচ্ছা, এই যে ওপাশে সাদাটা, এটা কত? এটা দশ হলে দিবেন, এটা দশের নিচে আসবে না। এটা কত পর্যন্ত বলছিল? সাড়ে নয় পর্যন্ত। আর এই যে এই তার পাশে যেটা দেখছি, হ্যাঁ হ্যাঁ, এটাও কত? সাড়ে তেরো হলে এটা সাড়ে তেরো বিক্রি হয়ে যাবে। আমরা এই যে রেলবাজার এই ছোটো ছোটো গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভাই, আপনার কী অবস্থা আজকে? মনটা খারাপ মনে হচ্ছে? গুড় বিক্রি ভালো না ভাই, বেচা বিক্রি ভালো না, গ্রাহকে নেই, গ্রাহকে নাই। ও, এটা কি অন্য হাটে নিয়ে গেছিলেন না? এই হাটে প্রথম? না, এই হাটে, এই হাটে প্রথম। আচ্ছা, আশা করি বিক্রি হয়ে যাবে। একটু ধারণা দেন দেখি কেমন দাম চা হচ্ছিল আর কত পর্যন্ত বলবো? দাম চাই যে আমরা উনিশ হাজার, উনিশ কত পর্যন্ত বলছে? পনেরো, পনেরো, পনেরো ষোলো, মানে দামটা অনেক কম বলছে মনে হচ্ছে। লস হচ্ছে আমাদের। কেনা আছে কেমন দামে? তিন হাজার সাড়ে সতেরো, সাড়ে সতেরো। তার মানে তো অবশ্যই এটা আঠারোর উপরে দিতে হবে, আঠারো বা উনিশ হলে কিছুটা আসবে আর কি।
দর্শক এসে আমরা রেলবাজার হাট থেকে অবস্থান করছি। এই যে সর্বশেষ কত হলে দিতে পারবো? সাড়ে সতেরো হলে দিয়ে দেবো। সাড়ে সতেরো হলেই বিক্রি হয়ে যাবে।